সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শনিবার আরামবাগ পুরাতন বাজার এলাকায় উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটি জরুরি বৈঠক হলো রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে। করোনা পরিস্থিতিতে ছাত্রীদের স্কুলে অ্যাটেন্ডেন্স খুবই কম, এই নিয়ে গার্জেনদেরকে ডাকা হয়েছে আজ, সেই নিয়ে এই জরুরি বৈঠক বলে জানা গেছে। আজকের মিটিংটা স্কুলেতে ছাত্রীদের অ্যাটেন্ডেন্স রেটটাকে বাড়ানোর জন্য, যে করোনা সচেতনতা এবং তার সঙ্গে আতঙ্ক নয়, বিদ্যালয়ে স্টুডেন্টরা আসুক, এই বার্তাটা অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মিটিংটা। বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয়ে 50%-এর ওপরে 60% অ্যাটেন্ডেন্স আছে, তবুও 100 নয় বলে আমরা, সরকারি নির্দেশ তো এটা, সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এই মিটিংটা করছি। হ্যাঁ, এটা একেবারে শিক্ষা দপ্তর থেকে অনুমোদন এসেছে, মানে অনুমতিক্রম। আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে। স্কুলের একটা মিটিং ক্লাস 11-12 নিয়ে। ক্লাস 11 এবার। ঠিকঠাকই পড়াশোনা, ঠিকঠাকই করে, তবে স্কুল খোলাটা ভীষণভাবে জরুরি ছিল। স্কুল খোলায় আমরা খুব খুশি এবং স্কুলে পড়াশোনাটা তো অনেক ভালো হবে, এই জন্যই স্কুলে পাঠানো। এই করোনা সংক্রান্ত স্কুল খোলা এবং সেই তার অ্যাটেন্ডেন্স রেট বাড়ানো, দিদিদের সঙ্গে একটা HM ডেকেছেন মিটিং, এই জন্যই আর কি। আমি থাকি পণ্ডিত কৌশিক কুমার দে। বাচ্চাদের করোনা কিন্তু বড়দের করোনার মতন ভয়াবহ রূপে কখনোই সারা পৃথিবীতে উপস্থাপিত হয়নি। সরকার এগিয়ে এসেছে, আমাদের প্রত্যেকের কর্তব্য। আন্তরিক আবেদন আছে, আমি জানি এখনো করোনার প্রকোপ চলছে, এখনো মানুষ মারা যাচ্ছে, এখনো ভয় আছে, তো সত্যি ভয়, সাবধানে থাকাও দরকার। কিন্তু তাও বলি, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে তাদের 2 বছর প্রায় স্কুল বাদ গেছে, তার থেকে যে ঘাটতে হবে তাদের তাদের সারা জীবন ব্যয় করবে। তবে মনে রাখবেন যে কম বয়সীদের করোনা হয় কিন্তু তার থেকে তারা বয়ের অসুস্থ হয় না, ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ অসুখের সেটা মনে রেখে স্কুলে মনে রাখবেন। আসলে যদি ভয় থাকে, সে ভয়টা আপনাদের, সেই যদি স্কুল থেকে অসুখ নিয়ে আসে আপনাদের হতে পারে, সেটা ভেবে আপনারা টিকাকরণ করুন। কোভিড অতিমারির প্রকোপে যেসব প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল সবচেয়ে প্রথম। গত 1.5 বছর অনলাইন মাধ্যমে পড়াশুনো চালিয়ে গিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীরা। কোভিড সংক্রমণের আশঙ্কা কমা এখন সে ক্লাসরুমে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ, সাধারণ ব্যবহার্য স্থানগুলি এবং শৌচাগার সবই স্যানিটাইজ করা হয়েছে নিয়ম করে। কোভিড বিধি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করছেন শিক্ষক শিক্ষিকারা। ছাত্রীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, আপনারা কোভিড বিধি মেনে স্টুডেন্টকে স্কুলে পাঠান। আমরাও বিদ্যালয়ে কোভিড সিচুয়েশনটাকে মান্যতা দিয়ে পথ পাঠানোর কাজ চালাচ্ছি, যাতে তাদের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমাদের সঙ্গে আপনারা হাত মেলান। এবং স্কুলে যখন আসছে তাদের দেখা যাচ্ছে করোনা বিধি মেনেই তারা আসছে এবং বসছেও, কিন্তু কিছু কিছু সময় যখন টিচার চলে স্কুল থেকে, একটা ক্লাসরুম থেকে না, ক্লাস থেকে যখন যাচ্ছেন একটা পিরিয়ডে পড়ার একটা পিরিয়ডে, এই যে টাইম প্ল্যানটা, এর মধ্যে তারা যখন একটু সময় তারা
শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।